প্রিন্সিপাল বাচ্চার বাচ্চা এই প্রিন্সিপাল তোর সাহস তো কম না বেলা একটা বাজে এখন পর্যন্ত সাগরের রাস্তিকে দেশ নাই কেন চাকরি নাই কি তোর নাই আপনি চাইলেই চাইলেই আমার চাকরি খেতে পারবেন না সদর সাহেব সাগরের মতো জুয়েল ছেলেকে কলেজ থেকে টিসি আমি দেব না তাইলে বছরের পর বছর ধরে কলেজের ফান্ডে যে টাকা আমি দিতেই ওই টাকাটা ফিরায় দে ফিরায় দে আর আমার ভাই যদি কলেজে পড়তে না পারে তাইলে এত টাকা ফালায় রাখুন কেন তোর যত টাকা প্রয়োজন তার চেক বইয়ের যে কোনো পাতায় লিখে নেয় সদাগর ব্যাংকে ক্যাশ হয়ে যাবে এই তুই কেডা টাকার গরম আমার দেখানোর সাহস তোর হলো কই ঠিকা নাম কি আমার নাম আসলাম আসলাম সালাম তো কতই আছে কোন আসলাম তুই তোর বাপ কয়জন সদাগর একজন এই শহরে আসলাম ভাইও একজনই আসলাম ভাই সরি আসলাম ভাই আমি বুঝতেই পারি নাই আরে দাঁড়ায় আসেন কেন আসলাম ভাই বসেন না বসেন বসেন বসবো না চেক নিয়ে বিদায় হও সদাগর টাকা পয়সা হাতের ময়লা টাকা পয়সার প্রয়োজন নাই আপনি কইছেন তাতেই যথেষ্ট কিন্তু হারামজাদা সাগরের জন্য আপনি এত দরদ কেন ভাই যাকে তুই হারামজাদা বলছিস সেই সাগর আমার সন্তান আমার ছোট ছেলে তাই নাকি হ্যাঁ আমার ছেলে এই কলেজে ছিল এই কলেজেই পড়বে নাও গেট আউট আরে আগে জানলে আপনার ছেলের দিকে আমি তাকাইতামই না কিন্তু কি করুন কোন নিজের ভাইয়ের গায়ে হাত দিলে কার মাথা ঠিক থাকে আচ্ছা আসি আসলাম ভাইয়া কিছু মনে করবেন না প্রিন্সিপাল সাহেব বেয়াদবি হলে মাফ করে দিন কোন রকম সমস্যা হলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম সালাম আসলাম ভাই একটা কথা জানতে বড় ইচ্ছে করছে এতদিন সাগর কেন আপনার কথা বলেনি আমার পেশা আমার ব্যবসা আমার আন্ডারওয়ার্ল্ডের কানেকশন কোনোটাই সাগরের পছন্দ নয় ও ওর মায়ের মতোই হয়েছে আর তাই আমার বাড়িতে না থেকে ওর দাদুর সাথে আলাদা বাড়িতে থাকে আই সি ও হ্যাঁ সাগরকে এসবের কিছুই জানাতে হবে না ওকে স্যার থ্যাংক ইউ প্লিজ ও থ্যাংক ইউ আসলাম তোর চেহারা দেখে বড় খাস ছিল রে বছরের পর বছর ধরে তুই আমার লোক শত্রুতা করতাস আমার আমার অনেক ক্ষতি করতাস আর আই চান দিতে পারি দিয়া আমার অপমান করলি আসলাম হিব্রু এই হিব্রু ভাইজান সারা জীবন পর্দার আড়ালে থেকে ব্যবসা করছে আসলাম এত বছর পর পর্দার সামনে আইতাস তাও আবার পোলার টানে কিন্তু এইবার যখন পর্দার সামনে আইত তখন আর যেটা ফেরত দাবি না আই আসলামের বাড়িতে ফেরত দেব তার লাশ বস গাড়ি এখন আমাদের মাঝামাঝি আসতে দে বস গাড়ি আপনার সামনে আইতেছে Thank you.
দিকে যে হাত পাড়া তা হাত আমি কেটে দিলি। আমার বাবার দিকে যে চোখ তুলে তাকায় তার চোখ আমি তুলে দিলি। না, আমি এত কি মত খেতে দেবো না। চাঁদনি তো বলছে অসম্ভব, আমার জীবন গেল, আমি তো এই মত স্পষ্ট করতে দেবো না। চাঁদনি তুই জানিস না, ওটা ছাড়া আমি বাঁচবো না। মিথ্যে কথা, তুই ইচ্ছে করলে সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে, মানুষের মতো মানুষে বাঁচতে পারি না। পারি না, আমি ইচ্ছে করলে করতে পারি না। কেন কেন পারিস না, কেন তুই এই সন্ত্রাসের পর বেছে নিলি রাজা? আমি জানি না, আমি শুধু জানি বাবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। কিন্তু তাই বলে কি তোর নিজের জীবনের কথা একবারও ভাববি না? কি করে ভাববো, বাবার ব্যবসা, বাবার আদর্শ আমার জীবনকে এমন ভাবে আটকে রেখেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। তাহলে আমার কি হবে ভেবে দেখ। আমি যে দুঃখী। না না চাঁদনি না, এমন বলতে করিস না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি আমি তোকে জড়াতে চাই না। কিন্তু আমি চাই, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই রাজা। খবরদার রাজা, পালাবার চেষ্টা করবে না, তাহলে তোমার মাথার খুলি উড়ে যাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। হ্যাঁ ইন্সপেক্টর, রাজার হাতে পড়ার মতো হাত করা এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে, আবার লেগেও গেছে, আবার খুলেও যাবে। এই তোমার পিছনে তাকিয়ে দক্ষিণ ইন্সপেক্টর। এবার নিশ্চয়ই আমার হাতে হাত করাটা খুলে দিবে, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না একটা জীবনের বিনিময়ে এতগুলো জীবন চলে যাক। হাত করাটা খুলে দাও ইন্সপেক্টর। পুলিশ নিয়ে একটা লোকরে আটকাইতে পারলাম না। হায় হায়, আমি শুধু লোকর বাড়ি রাখি দা হবো। মিশার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন? এটা আইনের ব্যাপার, যদি জবাবদিহি করতেই হয় তাহলে আইনের কাছে জবাবদিহি করব। আরে আমি আইন গীতা, আইন গীতা আইন লোক টাকা আর টাকা দেয় সদগর ভাই। সদগর ভাই না থাকলে এই আইনের পোশাক আমার গায়ে দেখতো না, দেখতো শুধু তোমার গায়ে। কিতা হইব, আপনি তার কেনা গোলাম হতে পারেন কিন্তু আমি নই। তার প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য। বুঝবা, সব বুঝবা, দেখেনি আর যখন বড়বার ওড়া দিব তখন বুঝবা। হ্যালো ইব্রাহিম বুড়দা না? বড় হবাই নি, আইতা আসি আইতা আসি। আহা ডাক পড়িয়া গেছে, তুমি থানা সামলাও, আমি আমার চাকরি সামাল দিয়ে আসি। ভুল হয়ে গেছে বড় ভাই, এরপরে রাজারে দৌড়তে আমি নিজে অপারেশনে যাবো। না তোর দায়িত্ব দেওয়ানি আমার ভুল হয়েছে, তুই থাকতে আরেকজনে পাঠাবি কেন? নে ধর তেলের চিঠি, তেল দিয়া কি তাইব বড় ভাই, কামে লাগাবি। আমি খুলে দিতেছি, আমার শেষ মায়াটা তুই মেরে দিয়া যা। কি খুঁজতেছেন বড় ভাই, মঞ্চের সামনে তেল দিয়া? আর একবার সুযোগ দেন, আমি সত্যি সত্যি রাখার দরকার আনলুম। দরকার নাই অ্যারেস্টের, এইবার ডাইরেক্ট অ্যাকশনে যাবো। কিন্তু তার আগে এদিকে লেম্বু চিপাটা কইরা লই, কাপড় খোল। কি করলে খোল কাপড়? দামা খুলতাম নি, শার্ট খোল। আমি কইতেছি শার্ট খোল, রাগে না হুলি না, দামা না হুলি লই। মারেন হাজার হইতে মারেন, আমি তো আপনি কিছু টাকা ফয়দা হয়েছেন নি।
اور کپور گلو رو دیا دے شد دا دوا ای ای کھانے نا سوزا بائرے گیا پور درگی حرام جاتا دویا مایا نائی نی دے ہمی تو رے کھونی کو رے پھلائی تام جن تو تلا پکا مال لے بہت گندو چھوڑے بیشی ای جن نوی تو رے ماری نائی جا কোনো অচেনা লোকের সাথে কথা বলতে আমি অভ্যস্ত নই কাজল কাজল তুমি এমন করছো কেন বিশ্বাস করো কাজল মশারি মেয়েটিস ঘরে বেরো তোদের জন্য ঝন্ডে তো দেখতে পারো না তুই যাতো ভাই যাও আপনি কাজল আমি কোনো কাজল আমি কোনো কাজল আই এম সরি কাজল এনি প্রবলেম দেখুন না স্যার ওই মাস্টারটা আমার মেয়েটাকে বিরক্ত করছে লোমে প্লিজ কাজল আমি ইচ্ছে করে লেট করিনি আই এম সরি এই জোরা ঘটনা গীতা কোনো সমস্যা নেই আমরা দুজন বন্ধু কথা বলছি পুলিশকে কাজল তুমি ওনাকে বলে দাও আর যদি পুলিশকে এসে তুমি তাই রেসি নোনি না তো কাজল তুমি কি পাগল হয়ে গেছো রাস্তাটা ও মিয়গ্রি পুলিশ ভাই এইটা প্রেম প্রীতি না কাজল করে বলো আমি পুলিশ দেখে বরং ভাল কাজল তুমি আমার সাথে দিতে বলেছো তুমি আমাকে ধোকা দিয়েছো কামটা ভালো করলো না ভালোবাসার প্রত্যাখ্যান দিয়ে গেল আমি গেল আমি ওর বাবা কালকে ঠিকই করছেন তবু কামটা ভালো করছেন আমি যাই মায়ের আমিও হইছি আমাকে মারছেন কেন আমি কি করেছি কি দাও বলতো রাস্তাঘাটে হরে হরাই শিকার হতো টিট করিয়ে দাও আজ তোর পায়ের পয়েন্ট তুলে আলো না অফিসার এভাবে বার অন্যায় আমি কোনো ক্রাইম করিনি তুমি কি হসো না বলতো আমারে বুঝাইতে হইব না রাম দাদা থামুন স্যার থামুন একটা নিরীহ ছেলেকে এভাবে আপনি মারতে পারেন না কিটা পরে না পারি তা তোমাকে শিখতে হইব নি লাঠি দাও না স্যার নিজে আইনে পোশাক পরে আরেকজন পোশাকধারীকে এত বড় অন্যায় করতে আমি দেব না আপনি আসুন আপনাকে নিয়ে যেতে লোক এসেছে এই নিন পিতা কোর্টের অর্ডার ঠিক আছে সান ফয়ালই আইনের মাইরের পেছে তোমারে ভালা মনে সেন্ট্রি জি স্যার ওনাকে ছেড়ে দিন জি স্যার দাদু ভাই দাদু ভাই কেমন আছিস দাদু ভাই দাদু ভাই দাদু চল বসে খান দাদু ভাই সাগর সাগর তোমার খুব লেগেছে না সাগর সাগর আমার ভুল হয়ে গেছে ওটা আমার ইচ্ছাকৃত অপরাধ ছিল না সাগর দাদু এসে কাজ সাগর সাগর আমার কথা শোনো এইবার তো শান্তি পাইছো
আমার বন্ধুর পছন্দ করে না কইলি তো এমন মানে না কইলো পারতা আবু ভাই আমি সব বুঝতে পেরেছি দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সাগর আমার একটি কথা শোনো আর কত অভিমান করে থাকবে আমাকে কথা বলার সুযোগ তো দেবে সাগর ভুল তো তোমার ছিল আমি তোমাকে কখন থেকে বোঝাবার চেষ্টা করছি আর তুমি পাত্তাই দিচ্ছ না তুমি দেরি না করলে এমন ঘটনা কিছুতেই ঘটতো না আর এখন চবরা গামার উপর সাগর শোনো সেদিন বাস স্ট্যান্ডে বাবা যে কোথা থেকে চলে এলো আমি নিজেও বুঝতে পারিনি আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ডোন্ট টাচ মি সাগর অভিমানকে তুমি শুধু একাই করতে পারো আমি পারি না নিজেকে তুমি কি মনে করো এই কলেজের অনেক ছেলে এখন আমার পেছনে ঘুরে তাহলে তাদের কাছে যাও আমার কাছে এসেছো কেন কারণ আমি তোমাকে ভালোবাসি সাগর আই লাভ ইউ কাজল তোমাকে ছাড়াই সাগরের বুকে দ্বিতীয় কারো স্থান নেই সাগর তাতে এত টাকার অস্ত্রে ঝুঁকি নেওয়াটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না এই চালানটা মনে হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত অসম্ভব যত বড় ঝড়ে আসুক চালান আমাদের গোডাউনে আসবেই রাজা তারপরেও আরজুর কথাটা ভেবে দেখা দরকার শুধু যৌথ বাহিনী শেষ নয় মিশা সদাগর তোমার আমার পিছু লেগেছে বাবা তুমি কোনো চিন্তা করো না ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও বলে চিৎকার করলে তোমাকে সেভ করার জন্য আমাকে সেভ করার জন্য তোমাকে কি আসতে বলেছিল আমাকে কেউ আসতে বলেনি ওই গুন্ডাটা তোমাকে ভাই বলে ডাকছিল কেন ওদের সাথে তোমার কিসের সম্পর্ক কে তুমি আমি তোমাদের কাছে কোনো কিছুই লুকাবো না তোমরা আজ যাকে দেখেছো সেই শিষ্য সন্ত্রাসী রাজা আমার ভাই আমার বাবার নাম আসলাম শিকদার আন্ডারওয়ার্ল্ডের ক্যাং লিডার কিন্তু কিন্তু আমি গ্যাং লিডারও নই সন্ত্রাসীও নই আমি সাগর বাবার বিজনেস কাজ করার ধরন আমি পছন্দ করি না কিন্তু তাই বলে রক্তের টান ছিড়তে পারিনি তাই আজ ভাইয়াকে বাধা দিতে ছুটে গিয়েছিলাম এতদিন কেন তুমি বলোনি কেন পরিচয় গোপন করেছো
কারণ আমার বাবার পরিচয় সারাটা জীবন আমাকে কষ্ট ছাড়ার কিছুই দেয়নি। ছেলেবেলা স্কুলে একা একা বসে থাকতাম, আসলাম শিকদারের ছেলে বলে কেউ আমার সাথে কথা বলতো না, কেউ খেলায় ডাকতো না। আর তাই বাবার পরিচয় প্রয়োজন না পড়লে আমি কাউকে জানাতে চাই না। আমি হইলে আমার বাবার নামের সাইনবোর্ড গলায় নিয়ে ঘুরতাম আর দোকান থেকে টাকা উঠাইতাম। আরে সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না, সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না রে আবু। আমার বাবার সত্যিকারের পরিচয় যেদিন আমার মা জানতে পেরেছিলেন সেদিনই মা আত্মহত্যা করেছিলেন। এখনো চোখে ভাসে আমার মায়ের সেই মৃতদেহ। সাগর তুমি কিছু ভেবো না সাগর, তোমার পরিচয় আমাদের কিছু আসে যায় না। ওরা সবাই তোমার বন্ধু ছিল, বন্ধু থাকবে, আর আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে যাব। কেউ দেখে ফেলবে জ্যামিত্রির এই ক্লাসটা সেদিন হয়েছে। হ্যাঁ আবু, আবু সাগর কোথায়? আরে সাগরের কি দরকার? ওর সাথে জরুরি কথা আছে, চলো। আরে সাগর তো ক্যান্টিনে, এক্ষুনি চলো এসো। দেখ তো দোস্ত আমার এটা কেমন হয়েছে। সাগর ভাই, সাগর ভাই, আজ কাজলের এনগেজমেন্ট হয়ে যাচ্ছে। না, কাজলের বিয়ে হতে পারে না। এবার আপনারা শুধু আমার মেয়ে কাটবে দেখে নিন, দিনক্ষণ পাকা করে। কাজল, কাজল, ছেলেটা কি? মানে আচ্ছা আমি দেখছি, আমার মনে হয় বেজাল আছে। হ্যাঁ দুলো ভাই, আমারও তাই মনে হচ্ছে, চলেন এখান থেকে কেটে পড়ো। চলো চলো তাড়াতাড়ি আসেন, চলো। হাই সাগর। হাই সাগর মানে? তোমাকে দেখে তো খুব ফুর্তিতে আছে বলে মনে হচ্ছে, তাই এঙ্গেজমেন্টের জন্য তৈরি হচ্ছে বুঝি? সাগর আসলে না কাজল, না আমার মন নিয়ে ছিনিমিনে খেলার কোনো অধিকার তোমার নেই। বোঝার চেষ্টা করো সাগর, আমি বাবাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা শুনলেন না। কিন্তু বাবার কথা তুমি ঠিকই শুনলে, কি করতে পারতাম বলো? সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিল না। ও তাহলে তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। হ্যাপি ম্যারিড লাইফ কাজল। সাগর আগে শোনো, আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমাকে যারা দেখতে আসবে তাদেরকে আমি বলে দেব আমি তাদের প্রস্তাবে রাজি নই, আমি সাগরকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। বাবা মা যদি বিয়েতে আসতে না চায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ কাজল। আই লাভ ইউ সাগর। সাগর আমার বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো? আমি দুঃখিত অঙ্কেল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আর কাজল একে অপরকে ভালোবাসি, আমরা দুজন বিয়ে করতে চাই। অসম্ভব, এ বিয়ে কখনোই হতে পারে না। কেন হতে পারে না অঙ্কেল? একটা গুন্ডা মার এই মাস্টারের সঙ্গে আমি আমার এই বিয়ে কখনোই দেবো না, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে, না যে পুলিশকে খবর দেবো। অঙ্কেল আন্টি আপনারা বোঝার চেষ্টা করুন, আমার কোনো কিছু বোঝার নেই। পাত্রপক্ষ কাজলকে দেখতে এসেছে, এখন আমি আর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। খবরদার, গায়ে হাত দিলে খুন করে ফেলবো। একটা কথা শুনে রাখুন, কাজলের বিয়ে শুধু আমার সাথেই হবে। হ্যাঁ আমার সাথে। দ্বিতীয় কোন লোকের সাথে কাজলের বিয়ের চেষ্টা করলে বাই কাজল। আমার মেয়ের সাথে ইব্রাহিমপুর কলেজে পড়ে, হারামের নাম সাগর। কি কইলি? সাগর, আসলামের পোলা সাগর। তোর মাইয়া লগে ফেরে ওই ছেলেটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিই, আমি চাই না বড় ভাই। নষ্ট হইব না, তোর মাইয়ার জীবন নষ্ট হইব না, আমার উপর ভরসা রাখ। হে ব্রো, কি বড় ভাই, ইব্রাহিমপুর কলেজের সাগরের লাশ চাই আমি।
হয়ে যাবে বড় ভাই হয়ে যাবে না এক্ষুনি হইতে হবে আইস কামাডার কালকা পেপারে ছবি চাই জি বড় ভাই আসলাম এইবার তুই টের পাবি নিজের রক্ত যদি মাটিতে পড়ে তার জানা কত বেশি মাঠে পাইছি এইবার তোর পোলারে আমি মুড়ির মতো চাবাইয়া খামু আরে ভাই ওকে মারছেন কেন এই আপনার সমস্যাটা কি সমস্যাটা কি উঠে গিয়ে জেনে নিস বাবা তুই শুনছিস রাজা তোর আমার সাগরকে আহত করেছে আমার ছেলের রক্ত দিয়ে কলেজের বাড়ি রবিহীন করে দিয়েছে আমি রক্ত চাই নিশা সদাগরে রক্ত চাই প্রয়োজনে আজ ঢাকা শহরে রক্তের বন্যা বইয়ে দে কিন্তু আমি নিশা সদাগরের লাশ চাই অত্যন্ত পুরুষের লাশ চাই হ্যাঁ আমার ভাইয়ের রক্তে যাদের হাত রঙিন হয়েছে সে হাত আমি কেটে ফেলবো বাবা কেটে ফেলবো আমার বন্ধুকে বাঁচান ও মরে যাচ্ছে আপনারা দয়া করেন আপনারা দয়া করেন আমাদের কিছুই করার নেই ডাক্তারদের ধর্মঘট চলছে আমাদের দয়া করেন সরি আমাদের পক্ষে সম্ভব না তোর কথা বল বাবা এ কি করেছে সাগর কথা বল বাবা 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 সাগরের কি অবস্থা ডাক্তারদের স্ট্রাইক হাসপাতালে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে চাইছে না সাগর রাজা সাগর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবে
আমি কি নিজের চোখের সামনে আমার সন্তানকে তিল তিল করে মরতে দেখব না বাবা তুমি কোনো চিন্তা করো না আমার ভাইয়ের চিকিৎসা হবে আবু আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই করতে পারি নাই ডাক্তাররা কোথায় আমাদের দাবি মানতে হবে মানতে হবে ধর্মঘট ধর্মঘট চলবে চলবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে ডাক্তার সাহেব আমার ভাই হাসপাতালে বিছানায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ওকে বাঁচান ডাক্তার প্লিজ ডাক্তার আমাদের কিছুই করার নেই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কাজে যোগ দেব না এবং কারো কোনো চিকিৎসা করতে পারবো না বাহ বাহ ডাক্তার বাহ আহত রোগীর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আর আর আপনারা এখানে আন্দোলন করছেন নিজেদের স্বার্থ আদায়ের জন্য এটা কি ডাক্তারদের ধর্ম দেখুন আপনার কথা শোনার মতো সময় আমাদের নেই ডাক্তার চলুন ডাক্তার আমার ভাইকে বাঁচাতে হবে চলুন ডাক্তার চলুন চলুন ডাক্তার আমরা পারবো না ডাক্তার কি করছেন আপনি ছেড়ে দিন উনি আহত চিকিৎসা করতে হবে না না কেন আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনার কোনো চিকিৎসা করতে পারবেন না উনি মারা যাবেন তো যাক যাক এখন তো আপনাদের ধর্মঘট চলছে দেখুন ভাই যেতে দিন প্লিজ এই ডাক্তার হাসপাতাল আমার ভাইও বাঁচার জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করছে কই তখন তো কেউ এগিয়ে আসেননি এখন তো আপনারা ধর্মঘট করবেন মিছিল করবেন আপনাদের স্বার্থ আদায় করবেন আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন ভাই আমাদের ভুল হয়ে গেছে উনার চিকিৎসা না হলে উনি মারা যাবেন চলুন আপনার ভাইয়ের চিকিৎসাও করব এখানে রাখা নিরাপদ নয় ওকে আজই বাসায় শিফট করতে হবে জি বাবা কোথায় গিয়েছিলে কাজল বলো কোথায় গিয়েছিলে বাবা নিশ্চয়ই সাগরের কাছে হ্যাঁ বাবা কাজল আর কোনোদিন তুমি সাগরের সঙ্গে মেশার চেষ্টা করবে না এখানে এভাবে কেন পালিয়ে এসেছি মানে মানে মামা আমার বিয়ে ঠিক করেছে দুই তিনজন ছেলে এসে আমাকে দেখেও গেছে মামা চায় তাদের মধ্যে একজনকে আমি পছন্দ করি তোমার মামা জানে যে আমি তোমাকে হ্যাঁ তারপরেও চলো রাজা আজই আমরা বিয়ে করি না চাঁদনি এ হয় না দেখো আজ যদি আমি তোমার মামার জায়গায় থাকতাম তাহলে আমি তাই করতাম কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি রাজা শুধু তোমাকে চাঁদনি তোমার মামার অনুমতি ছাড়া বিয়ে করা আমাদের ঠিক হবে না রাজা এ তুমি কি বলছো ঠিকই বলছি আমি তোমাকে বিয়ে করবো সত্যি তবে সেদিন যেদিন সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ের বাজনা বাজিয়ে তোমাকে নিয়ে যেতে পারবো রাজা হ্যাঁ চাঁদনি আমি শুধু তোমাকেই চাই তোমাকেই চাই রাজা চাঁদনি Oh, my God.
পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে আর এক পা আগাতে চেষ্টা করবে না আর ছেড়ে দাও ইউ আর আন্ডার অ্যারেস্ট আমি নিজের চোখে দেখেছি ওই ইন্সপেক্টরের নাম কি মেহেদি আপনি আসলাম শিকদার ও হ্যাঁ আসলাম শিকদার আন্ডারওয়ার্ল্ডের গডফাদার সব জেনেও আমার ছেলেকে তুমি অ্যারেস্ট করেছো কোন সাহসে ক্যাম করেছে পানিশমেন্ট পাবে তাই ধরেছি অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে কিন্তু এতদিন কেউ সাক্ষী দেয়নি এখন দেবে ইন্সপেক্টর তোমার সাহসের প্রশংসা করি তোমার থানার ওসি সাহেব বলে এতক্ষণে উনি আমার সিনিয়র অফিসার চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আমাকে তেমনটি ভাবলে আপনি ভুল করবেন মিস্টার আসলাম শিকদার আমি অন্য ধাতুতে গড়ার মানুষ নিজের ছেলে হাতে হাত করা পড়েছে বলে আপনার কষ্ট হচ্ছে আর যখন আমি আপনার হাতে হাত করা পড়িয়ে দেব তখন মিস্টার আসলাম শিকদার ও কাজটি ভুলেও করবেন না ঘুষ খায় না বলে যে হাতে জোর কম তা নয় রক্তপাত দেখতে না চাইলে এখান থেকে চলে যান গেট আউট বাহ বাহ ইন্সপেক্টর বাহ তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি অনেক উন্নতি করবে কিন্তু একটা কথা জেনে রেখো পৃথিবীর বুকে এমন কোন জেল হাজত তৈরি হয়নি যে আমার রাজাকে জেল হাজতে আটকে রাখতে পারে শুয়ে থাক দাদু না শুয়ে থাক দাদু ভাই আরে উঠিস না শোন আমার কথা আরে দাদু দাদু ভাই সাগর উঠছিস কেন শুয়ে থাক সাগর শুয়ে থাক না না আমি ফিরে যাচ্ছি তুমি তো জানো আমার এখানে থাকা পছন্দ না দেখ সাগর আমি ঠিকই দেখছি বাবা কিন্তু তুমি দেখছো না বাইরে যে কোনো মুহূর্তে মিশা সদাগরের গুলি তোর জীবন নিয়ে নিতে পারে নিজের বাড়িতেও তো তুমি নিরাপদ না বাবা বাদ দাও তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই তুমি বদলাবে না আর আমি তোমাকে বদলানোর চেষ্টাও করব না আমার মা যা পারেনি আমি কি করে পারবো পাগলামি করিস না বাবা জানিস মিশা সদাগরের লোকজন আমাদের খুঁজছে তোমরাও নিশ্চয়ই এমন কিছু করেছ নয়তো কেন হবে এই খুনাখুনি দাঙ্গা হওয়াতে তোমরা হয়তো খুশি হয়েছ কিন্তু আমি হইনি সাগর সাগর প্লিজ আমি তোকে অনুরোধ করছি না না সে বাড়িতে আমার মা মারা গেছে সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না আমাকে যেতে হবে আমি চলে যাব আসলাম 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 ঘাবড়াস নি আসলাম সাগর ঠিক হয়ে যাবে সেলাই এখনো শুকোয়নি না বাবা দুঃখ পাচ্ছি এই ভেবে সারা জীবন ও যা চেয়েছে যা করতে চেয়েছে আমি বাধা দিইনি আজকে আমি বুঝতে পেরেছি ও শুধু আমার ব্যবসা কিংবা আমাকেও ঘৃণা করে তুই যা ভাবছিস তা ঠিক নয় যা করছিস তাতে কোনো দোষ নেই দোষ ওর বয়সের ভেবে দেখ তুইও তো এ বয়সে আমার অনেক কথা শুনিসনি আমিও আমার বাবার কথা শুনিনি তুই জানিস না ও তোকে কত ভালোবাসে তুই কি চাস না ও তোর কাছে ফিরে আসুক তোকে আবার বাবা বলে বুকে জড়িয়ে ধরুক চাই বাবা আমি চাই তুই তাহলে যা কাজলে বাবার সাথে কথা বল কাজল কাজলকে বাবা সাগর কাজলকে ভালোবাসে কাজলের বাবার নাম কি
শফিকুর রহমান। হ্যালো, কে কাজল? তোমার বাবাকে আসলাম ভাই লোকেরা তুলে নিয়ে গেছে। বাবাকে আসলাম ভাই লোকেরা কিডন্যাপ করেছে। মা মা কাজল, এখন তোর বাবার কি হবে? জি জি, আমি দেখছি। মা মা, তুমি কেঁদো না, কান্নাকাটিতে আসলাম ভাইয়ের মন ঘুরবে না। এক্ষুনি কিছু একটা করতে হবে। তুমি মানুষ হয়ে কি করবি? আমি আমি পুলিশের কাছে যাবো। তুই আমার এত বিশ্বস্ত লোক হয়ে আমার সাথে এত বড় বেইমানি করলি? এবারের মতো মাফ করে দিন। মাফ তোকে আমি করব, তোকে আমি একবারে মারব না, ধীরে ধীরে মারব। আমার নাম আসলাম শিকদার, বসুন। বসার জন্য তো ধরে আনেন নেই। বেশ, তবে শুনুন, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। সাগরের সাথে আমার মেয়ের সম্পর্ক আমি কখনো মেনে নেব না। সম্পর্ক? সম্পর্কের কথা তো বলিনি। আমার ছেলের সাথে তোর মেয়ের সম্পর্ক কি করে হবে? ও তো সাগরে রক্ষিত হবার যোগ্য নয়। মুখ সামনে কথা বলুন। একদম চুপ। ভেবেছিলাম তোকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবো, এখন দেখছি স্কুলে টাইটটা দিলে তুই আরো বেড়ে যাবি। হারাম জানা, মিশার কাছে আমার ছেলে নামে কমপ্লেন কে করেছে? তুই করিসনি? তোর কারণে আমার ছেলের উপর আক্রমণ হয়েছে। আপনার মেয়েকে কোনো গুন্ডা যদি ভালোবাসতো আপনি কি করতেন? বাধা দেওয়ার চেষ্টা করতেন না? আমার ছেলে গুন্ডা নয়, আর একটা বললে এক্ষুনি তোর জান নিয়ে নেবো। শালা, মেয়ের জন্যে আমি আমার ছেলেকে হারাতে চাই না। কি? এই তোর দেশের বাড়ি কোথায়? সিলেট। সকালে ট্রেন কয়টায়? সাতটায়। কাল সকালে ট্রেনে স্ত্রী কন্যা সবাইকে নিয়ে যদি সিলেট ফেরত না যাস, সাতটা দশে তোর লাশ পড়ে থাকবে রেল লাইনের উপরে। মনে থাকবে সাতটা দশ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কথা বলছে। কি 40 কোটি? হ্যাঁ আমি ডিল করব। কি রে, তুই যাসনি? না না, আপনাকে না, সরি। হ্যাঁ আমি ডিল করব, আমাকে তো করতেই হবে। নেন, যা যা কইছেন এখানে লেখা দেন। আগুন বাবা, লিখিস মা, কিচ্ছু লিখিস? কিন্তু কেন বাবা? যা বলছি তাই কর। চল চল বাড়ি চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। চল চলো। পুলিশ নিয়ে পাইজলামি পাইছেন। আসলাম ভাইয়ের লো আপনার তুল্লায় নিয়ে গেছিল, ওই শরম লাগে মাইয়ার সামনে। না তো, আমাকে কেউ তুলে নিয়ে যায়নি। যা শুনেছেন সব ভুল। কি বলছো বাবা? যা বলছি শোন। চল চল। কি কই যাইব গা, চান্স পাইয়া আসলামের নামে খেয়ে করবেন না। না, আসলাম ভাইয়ের নামে আমাদের কোনো কমপ্লেন নেই। চলে একা যাও, চল। কিরে, আসলামের লোক বলে তো তুলে নিয়ে গেছিল। কই? না তো, সব মিশা কথা কবি না। আমার লোক তোরে দেখছে আসলামের গাড়িতে তুলে নিয়ে যাইতে। ক, আসলাম তোরে কি কইছে? বলছি তো, কিছুই বলেনি। আসলাম তোরে কি কইছে? না, জলদি করে কম না, শালা পোল্টি মারতে চাও। আসলাম কিছুই বলেনি। দেখতে চাও,
মসজিদ তো কিছুই বলে তুই মিশা কথা কইতাছস আমার নুন খায়াস তুই মিশা কথা কইতাছস মসজিদ তো কিছু বলেনি আসলামে লগে হাত মিলা আমারে বাস দিতে চাস কি ভাবেন আপনি নিজেকে কি ভাবেন হোয়াট দ্য হেল কুড ইউ ওয়াজ হাই সেমরে এই যে মারাস আরে তোর তো দুধের দাঁত পড়ে নাই তাই বেটা আরে বুঝা আরে বুঝা চুপ কর বাপ চুপ কর না বাবা দাঁড়াও উনি কি ভাবেন নিজেকে কি মনে করেন নিজেকে আমি আপনাকে দেখে নেব আমি তোরে শেষবারের মতো কইতাছি ক আসলাম তোরে কি কইছে হাতা কইরা ক অনুসমে ক আসলাম তোরে কি কইছে ক আসলাম তোরে কি কইছে ক বলছি বলছি মিশা ভাই আসলাম ভাই বলেছে কাল সকাল সাতটার মধ্যে সবাইকে নিয়ে শহর ছেড়ে না গেলে সে আমাদের লাশ ফেলে দেবে না 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 আমি তোরে কইতাছি তুই বাড়ির বাইরে যাবি না আর যদি আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে যাস কসম আমার অস্তিত্বের আমি তোর দুইটা ঠ্যাং কাইতে ফালামু কথাটা কিন্তু মনে রাখিস তোর বাড়ির দিকে নজর রাখ কেউ যেন বাড়ি বাইরে না যায় হ্যাঁ কাল সকাল সাতটায় দেখুন খেলা জান এইবার খেলা বুঝবেন খেলা হারে হয় আলু কত টাকা কেজি সাত প্রতিদিন চার টাকা করে নি আজকে সাত টাকা কেন কত করে নিবে তাই বলো আলুর দাম বলছি না আপা আগামীকাল সকাল সাতটার ট্রেনের কথা বলছি আসলাম ভাই বলেছে কাল সকাল সাতটার মধ্যে ম্যানেজার সাহেবকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে প্লিজ ম্যানেজার সাহেবকে বুঝিয়ে বলবেন সালাম আলাইকুম ম্যাডাম আমি ইকবাল টেম্পো আসলাম শিকদারের লোক আমাগো সাগর পোলা পান আপনার মাইয়া শিউলিও অহনো পোলা পান আরে শিউলি না কাজল ও কাজল আন্টি কাল সকাল সাতটা ট্রেন ম্যানেজার সাহেব বলবে কেমন হলো রে খুব মজা এখানে রাখুন সকাল সাতটা বাবা বাবা তোমার পানি লাগবে না আমার পানি কথা বলবি না তুই আমার সঙ্গে জীবনে প্রথমবার তোর জন্য আমাকে তালাবন্দি করতে হলো কত সম্মান করে তোর আমাকে তোর সামনে তোর সামনে থাম্পন মেরেছে বিশ্বাস হতে গান থানায় দাঁড়িয়ে সাপ্প তুই দেখেছিস বাবা প্লিজ বাবা আর বলো না কথা বলবি আমার সঙ্গে যা চল আমার সামনে থেকে আজ বুঝতে পারছি মেয়ের জায়গায় আর যদি আমার একটা ছেলে থাকতো তাহলে অন্তত এই অসুবিধায় পড়তে হতো না বাবা আমি আমার স্ত্রী এতে অনেক আরামে থাকতে পারতাম চলে যা এবার দিকে চলে যা একদিন তো তুমি যেতে হবে আজই চলে যা আমি তোকে যা জোর করছি আমি তো কয় করছি চলে যা চলে যা চলে যা চলে যা তোমার মেয়ে কাঁপছে গেল মমতা তোমার মেয়েকে বলো ওকে কাঁপতে হবে না এবার তো আমাদেরই কান্দার পালা যাদের কারণে সারা জীবন হুজুর হুজুর করেছি শুধু ভালোভাবে চলবার জন্যে আর তাদেরই কারণে আমার এত টেনশন হচ্ছে একজন বলছে সাতটার মধ্যে শহর ছেড়ে তো দিতে পারে আর একজন বলছে সাতটায় ঘর থেকে বেরোলে হাত পা ভেঙে দেবে এসব এসব কি হচ্ছে মমতা এসব কি হচ্ছে আমি আর কত সহ্য করব কত সহ্য করব Oh,
কাজল কাঁদিস না মা আর কাঁদিস না বিশ্বাস করো মা আমি শুধু সাগরকে চিনি সাগর কার ছেলে সাগরের বাবা কি করে এসবের কিছু আমি আগে জানতাম না জেনেছি অনেক পরে আমি জানি সব ঝামেলা আমার জন্য হচ্ছে আমাকে তোমরা ক্ষমা করে দিও মা আমাকে তোমরা ক্ষমা করে দিও কথা বলিস না বাবা আর কথা বলিস না আমার জন্য তোমার আর বাবার কষ্ট হচ্ছে কিন্তু দেখো মা এমন আর হবে না আমরা এখান থেকে চলে যাব আর ফিরে আসবো না বাবাকে বলো আমার জন্য তুমি আর বাবাই সব আর সাগর সাগরকে আমি ঘৃণা করতে শিখব ওকে ভুলে যাওয়ার চেষ্টা করব মা সত্য বলছি মা ওকে আমি ভুলে যাব কিন্তু কিন্তু মা ওকে যেন ভুলতে পারবো না ভুলতে পারবো না আমিও কাজলকে ভুলতে পারবো না বউ তুই কোনো চিন্তা করিস না আমি কাজলরে তোর কাছে নিয়ে আসুনি কিন্তু কাজলের বাবা আহা সেই দায়িত্ব তুই আমার উপরে ছেড়ে দে না বউ এভাবে কাজটা করা ঠিক হবে না ঠিক ঠিক পরে বুঝুম আগে কাজলের কথাটা জানাই তুই বউ আমি আসি সময় হয়ে যেতেছে ওরা কেউ এলো না মনে হয় ভয় পাইছে ওই আসলাম শিকদারের অস্তিত্ব এই দুনিয়ার থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে কইলাম আসলামের জান হচ্ছে ওই সাগর আর সাগরের জান হচ্ছে ওই কাজল কাজল এখন আমার হাতের মুঠোয় এখন আমার প্রয়োজন ওই সাগরকে এই শালা আবুকে নিয়ে এত যা আপনাদের ব্যবহার তো কিছুই বুঝতেছি না আপনারা কি চাইতেছেন শালা চল ইব্রু ভাইয়ের কাছে গেলেই টের পাবি চল শালা তোর বন্ধু সাগর কোথায় সাগরে ফোন কর ওরে এখানে আইতে ক নইলে সাগরও মরব সাগরের কাজলও মরব ফোন কর না আমি পারুম না হারামির বাচ্চা তোর কি জানের মায় নাই কাজলের অনেক বিপদ আমি কাজলের ভাইয়ের স্বামী তুই তাড়াতাড়ি চলে আয় কি কাজলের বিপদ আমি এক্ষুনি আসছি কোথায় যাচ্ছ সাগর কাজলের কাছে না তুমি কাজলের কাছে যেতে পারবে না মানে মানে সোজা এতক্ষণে ওরা সবাই শহর ছেড়ে চলে গেছে হোয়াট হ্যাঁ আমি বলেছি সকাল সাতটার পরে এই শহরে দেখলে আমি ওদের লাশ ফেলে দেবো আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে খুন করে কি তোমার সাথ মেটেনি এখন আমার ভালোবাসাকে আমার জীবন থেকে কেড়ে নিতে চাইছ নো মিস্টার আসলাম শিকদার নো আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে তোমাদের মতো দানবের হাতে শিকার হতে দেবো না আর সাগর ওই মেয়ের বাবা মিশা সদাগরের কর্মচারী তো রক্ষিত হওয়ার যোগ্যতা আছে আছে রক্ষিত হবার নয় আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম বাবা সকাল সাতটার আগে আমি ওকে বিয়ে করব পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না না ওই সদাগর না তুমি সাগর শোন তার কত শুনবো তার কত শুনবো আমি নিজের ভাইয়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখে আমি বাধা দিতে পারিনি কিন্তু আমার ভালোবাসাকে আমার চোখের সামনে খুন হতে দেব না আমি কাতর কাপড় করে নেবই পড়লে আমাকে বাধা দিও আমার সাগরকে বাঁচাতে হবে ওই ছেলে কি পানি খাওয়া আনতাছি Hello.
সালা পান বড় তড়া সময় আছে এই সরচারে চলে যান তোমার বাবা তুলুমকি দিয়ে দিয়েছে তুমি এক কাজ করো আমাদের এখানে খুন করে রেখে যাও ওগো এইসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি মমতা গুন্ডা মস্তানের কথায় ভরসা করে বাইরে গিয়ে আমি আমার জীবনটা দিতে চাই না তুমি আমাদের এখানেই খুন করে রেখে যাও আঙ্কেল আঙ্কেল আমার কথা শুনুন আগে বাইরে চলুন তারপর না আমি বাইরে যাব না দুষ্ট লোকের মিষ্টি কথা আর আমি ভুলব না বাইরে আমাদের মৃত্যুর আয়োজন সম্পন্ন করে এখন দরদ দেখাতে এসেছ চাই না তোমাদের দরদ আসলাম সিদ্ধারের ছেলের কাছে আমি কোনো দরদ চাই না একজন গুন্ডা মাস্টারের কাছে আমি কোনো দরদ চাই না এই কাকে আপনি গুন্ডা মাস্টার সন্ত্রাসী বলছেন কাকে বলছেন আমাকে বলতো তো আমাকে হ্যাঁ হ্যাঁ আমি সন্ত্রাসী মাস্টারের ছেলে আর তার তো ডপি বেঁচে গেছেন আরে আমি যদি আসলাম সিকদারের নাম ভাঙিয়ে চলতাম তাহলে অনেক আগেই আপনার মেয়েকে জোর করে তুলে দিয়ে বিয়ে করতে পারতাম আর আজকে যত ঝামেলা তৈরি হয়েছে সব হয়েছে আপনার জন্য আপনি যদি সওদাগরের কাছে না যেতেন তা কিছুই হতো না আপনি তো হিব্রুকে পাঠিয়েছিলেন তোমাকে খুন করার জন্য কিন্তু তখন আপনি জানতেন না আমার বাবার নাম আসলাম সিকদার আরে জানোয়ারও তো নিজের সন্তানকে বাঁচানোর জন্য যুদ্ধ করে আর আমার বাবা তো মানুষ আপনার আমার মতো মানুষ আমি আমার বাবাকে ভালোবাসি হ্যাঁ আমি আমার বাবাকে ভালোবাসি আমার বাবার আপনার মতো একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমি সাগর আমি থাকতে আমার বাবাকে ভয় পাওয়ার আপনাদের কোনো কারণ নেই চলুন চলুন আপনারা আমার সাথে চলুন বাবা সাগর আমাকে ক্ষমা করে দিও আমাদের সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তুমি আমার আমার কাজলের জীবন বাঁচো বাবা মা বাবা মা কাজল যা তোর ভালোবাসার হাত ধরে তুই চলে যা পৃথিবীতে মত আর কেউ তোকে ভালোবাসে না বাবা বাবা কান্নার সময় কান্নার সময় এটা নয় যা বেঁচে থাকলে আবার আমাদের দেখা হবে বাবা সাগর এই মুহূর্ত থেকে আবার কাজলের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম বাবা যা বা যা এসো এসো কাজল তোমার খুব কষ্ট হচ্ছে কাজল না সাগর তুমি আমার পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না না
Oh!